বিসমিল্লাহ রহমান রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ব্রোডিল লিবো ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ব্রোডিল লিবো ঔষধটি এসিআই কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো লিভোসালবিটামল। এটি সাধারণত ব্রোডিল লিবো সিরাপ আকারেই পাওয়া যায় এবং এটি ব্রোডিল লিবো নামেই পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য ব্রোডিল লিবো সিরাপটি দেওয়া হয়ে থাকে, সাধারণত বিশেষ করে ব্রোডিল লিবো সিরাপটি শিশুদের জন্যই বেশিরভাগ দেওয়া হয়ে থাকে। যে সকল শিশুদের ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা রয়েছে, হাঁপানি, শ্বাসকষ্ট কিংবা অতিরিক্ত ঠান্ডা লেগে কফ জমে থাকা, কাশি সৃষ্টি হওয়া, এটি মূলত শিশুদের ঠান্ডার জন্যই ব্রোডিল লিবো সিরাপটি দেওয়া হয়ে থাকে। ব্রোডিল লিবো সিরাপটি রিভার্সিবল অবকাস্টেভির এরওয়ে ডিজিজ আছে এমন প্রাপ্তবয়স্ক এবং 6 বছরে বা তার ঊর্ধ্বে শিশুদের ক্রম্বোপাজম এর চিকিৎসায় অথবা এটি প্রতিরোধ হিসেবে নির্দেশিত। যে সকল বাচ্চাদের বয়স 6 বছর হয়েছে কিংবা তার বেশি কিংবা তাদের জন্যই মূলত কিন্তু ব্রোডিল লিবো সিরাপটি দেওয়া হয়ে থাকে। ব্রোডিল লিবো সিরাপটি অতি সহজে এবং দ্রুত যে সকল শিশুদের ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া কিংবা অ্যাজমার মতো সমস্যা সৃষ্টি হওয়া, কাশি হওয়া, অতিরিক্ত কাশি সৃষ্টি হওয়া, এ সকল শিশুদের জন্যই মূলত ব্রোডিল লিবো সিরাপটি দেওয়া হয়ে থাকে। ব্রোডিল লিবো সিরাপটি শিশুদের এ ধরনের সমস্যা দূর করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। ব্রোডিল লিবো সিরাপটি শিশুদের খাওয়ার নিয়ম হলো সাধারণত দৈনিক 1 চামচ করে 1 থেকে 2 বেলা খাওয়া যেতে পারে। এটি সাধারণত যাদের বয়স 6 বছরের উপরে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ব্রোডিল লিবো সিরাপটি শিশুদের খাওয়ানোর পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে। কেননা ডাক্তার প্রথম অবস্থায় আপনার শিশুকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন আপনার শিশুর কী ধরনের সমস্যা রয়েছে। যে ধরনের সমস্যা থাকুক না কেন, এটি যদি ব্রোডিল লিবো সিরাপ দ্বারা ভালো হওয়া সম্ভব তাহলে ডাক্তার ব্রোডিল লিবো সিরাপটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ব্রোডিল লিবো সিরাপটি শিশুদের খাওয়ানোর পূর্বে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। ব্রোডিল লিবো সিরাপটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন শিশুর পেটে ব্যথা করা, পেট ফাঁফা হয়ে থাকা, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, শরীর কাঁপানো সৃষ্টি হওয়া, অর্থাৎ অনেক সময় খিঁচুনি হতেও পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের ব্রোডিল লিবো সিরাপটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে ঔষধ কেনাটাও অতি জরুরি। আপনি যদি ভুলবশত কিংবা দোকানদার যদি ভুলবশত আপনাকে ডেট ওভার একটি ঔষধ দিয়ে থাকে আর যদি এটি আপনি ব্যবহার করেন কিংবা খেয়ে ফেলেন, এতে কিন্তু নানান ধরনের সমস্যা হতে পারে। উপকারের চেয়ে আপনি নানান ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই এসব বিপদ থেকে রক্ষা পেতে যে কোনো ঔষধের এক্সপায়ারি ডেট দেখে ঔষধ কিনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।